ফিশ ফিঙ্গার তৈরি করছি। চলুন তাহলে ফিশ ফিঙ্গার তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। ফিশ ফিঙ্গার উপকরণ: ভেটকি মাছ 500 গ্রাম, গোলমরিচের গুঁড়া 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 2 চা চামচ, চিনি সামান্য পরিমাণ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, ডিম 1টি, ময়দা 1 কাপ, অরেঞ্জ ক্রাম 1 কাপ, তেল পরিমাণ মতো। দর্শক দেখে নিলেন ফিশ ফিঙ্গার তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ভেটকি মাছ যদি অনেকের কাছে মনে হতে পারে যে অ্যাভেলেবেল না, বাট এখন কিন্তু প্রত্যেক সুপার শপে কিন্তু এই ভেটকি মাছটা কিন্তু পাওয়া যায়, অনেক ধরনের সি ফিশ পাওয়া যায়। সো এটা খুব কঠিন কিছু না, চাইলেই আপনি ভেটকি মাছটা ম্যানেজ করতে পারেন এবং বাচ্চাদের জন্য স্পেশালি এই ফিশ ফিঙ্গারটা বাসায় তৈরি করতে পারেন। আমাকে তো চামচ দিতে হবে। আমি ভেটকি মাছ এখানে কেটে নিয়েছি, ফিশ ফিঙ্গার যেহেতু আমি ফিঙ্গার শেপ করেই কেটে নিয়েছি, এরকম সাইজ করে তা নিজেদের পছন্দ মতো করে কেটে নেওয়া যায়। এখন তার সাথে বাকি মানে উপকরণগুলো মেশাতে হবে। একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, বাচ্চাদের জন্য যেহেতু লাল মরিচটা না দেওয়াই ভালো, সামান্য কাঁচামরিচ দিতে পারি যারা যদি একটু পছন্দ করে কেউ। তাহলে পেঁয়াজ কুচি দিচ্ছি, আর দেব হলো চিনি সামান্য, একটু লবণ দিচ্ছি, একটু ওয়েস্টার সস দিচ্ছি। এখানে একটা জিনিস, ওয়েস্টার সস না থাকলে না দিলেও চলবে, এখানে লেবুর রস দিলেও কিন্তু সেই কাজ হয়ে যাবে। অনেক সময় আছে যে দেখা যায় বাড়িতে আমাদের এই সসগুলো থাকে না, কাজে আমরা কিন্তু সেই অনেকে যারা আমাদের রেসিপিটা দেখছে অনেকেই হয়তো চিন্তা করছে যে ওয়েস্টার সস তো বাসায় নেই, তো সেক্ষেত্রে আপনি যেটা বলেন যে লেমনটা ইউজ করা, লেমন আমরা ইজিলি ইউজ করতে পারি। আর লাগবে ডিম, আমাকে একটা কাঁটা চামচ দিতে হবে। মাছ যেহেতু, যদি আপনার বাড়িতে ফিশ সস থাকে তাহলে একটু ফিশ সস ব্যবহার করতে পারেন। ফিশ সস দিলে লবণটা একেবারেই কম দিবেন, আর সমুদ্রের মাছের যে একটা আস্তে গন্ধ থাকে সেটা দূর করার জন্য প্রথমেই লেবুর রস মাছে খুব ভালো করে মেখে রেখে দিতে হবে 15-20 মিনিট। তারপর বেশি করে পানি দিয়ে ধুয়ে নিলে মাছের যে একটা আস্তে গন্ধ সেটা কিন্তু থাকে। তবে আবার আমি জানি না, মানে সি ফিশ গুলোর কিন্তু সেলফ একটা যে স্মেল থাকে আমার মনে এটা ভালো লাগে, অনেকের কাছে এটা ভালো লাগে না, এটাই কিন্তু এটার বিশেষত্বটা সি ফিশ এর। আমি এখন যেটা করব, এই ডিমটা এখানে দিয়ে দিচ্ছি মাছের সাথে। এটা খুব সিম্পল একটা রেসিপি, চাইলে আমরা বাচ্চাদের টিফিনের জন্য এটা রেডি করে রেখে দিতে পারি। অনেকে আছে যে বাচ্চাদের টিফিন হিসেবে কিন্তু যে নাগেটস বা চিকেন ফ্রাই দিচ্ছে, তাই না, সেক্ষেত্রে ফিশটাকে চুজ করতে পারে। এক্ষেত্রে যেটা করতে হবে, আমাকে একটু যেটা ময়দায় জড়িয়ে নিতে হবে। আমি এই প্লেটের মধ্যে একটু ময়দাও নিলাম, আবার পাশে একটু অরেঞ্জ ক্রামও নিলাম। আমি দুটো প্লেট আলাদা রেখেছি রাখার জন্য, এইভাবে ভাগ করে নিলাম। আসলে এই খাবারগুলো রান্না করার যে একটা প্রসেস আছে, সেই মানে পদ্ধতিগুলো যদি আমরা ফলো করি তাহলে খুব সহজ হয় রান্না করাটা। ডিম তো আমি মিশিয়েই নিলাম, তারপর আমি প্রত্যেকটা এখানে ময়দায় দিয়ে দিলাম সবগুলো মাছ। ময়দায় খুব ভালো করে মাখিয়ে নিলাম ময়দার সাথে, কারণ এই মাছগুলোই দেখবে যে যেহেতু বেশ কয়েকটা কোটিং হয়ে যাবে, বড় হয়ে যাবে। আপনারা যখন বাড়িতে করবেন, আমি ময়দার সাথে মেখে নিলাম, এরপর আবারও প্রত্যেকটা মাছকেই চুবিয়ে অনেকগুলো লেয়ার মানে ক্রামে দিয়ে দিচ্ছি। তো কাজেই আমার মানে ক্রাঞ্চিনেস যেটা সেটাও আমি পেয়ে যাচ্ছি। আপা অনেক সময় দেখা যায় ব্রেড, আপনি যে ক্রামটা দিয়েছেন অরেঞ্জ ক্রাম, অনেকের কিন্তু বাসায় অ্যাভেলেবেল থাকে না, সেক্ষেত্রে কিন্তু ব্রেড ক্রামটা পাওয়া যায় ইজিলি। আমরা পাউরুটি মানে বিশেষ করে পাউরুটি খাওয়ার পরে যে ধারগুলো থাকে সেগুলোও কিন্তু আমরা চাইলে টোস্ট বিস্কিট বেটেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্রাম করা যায়, মুড়ি দিয়ে করা যায় এবং কর্নফ্লেক্স দিয়ে হয়, ইটস ডিফারেন্ট হয়।
মূল কথা হলো আমরা যে কোটিংটাই ইউজ করি না কেন, কোটিংটা যেন ক্রাঞ্চি হয়। তেলটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখন আমি যেটা করব, ক্রামের সাথে ভালো করে সুন্দর করে জড়িয়ে নিচ্ছি ক্রাম এবং ময়দার মধ্যে। ফিশ ফিঙ্গার তৈরি করার সময় যদি একটু এভাবে আমরা নিয়ে নেই তাহলে ইজি হয়, মতো মনে হয় মিক্সড হবে এগুলো। হ্যাঁ, মিক্স করাটাও ইজি হয়। এই রেখে দিলাম। অনেক সময় বাচ্চারা বলে যে তোমারটা তো দোকানের মতো হয়নি, তো এই জিনিসটা আমরা যদি এভাবে তৈরি করি তাহলে ফ্রেশ জিনিসটা বাচ্চাকে আপনি খাওয়াতে পারছেন। এটা আজকাল কিন্তু খুব ইম্পর্টেন্ট মায়েদের কাছে, যে আসলে ডিপ ফ্রাইড আইটেম হবে তারপরও যে হোমমেড থাকবে এবং এই যে বাইরের যে দোকান থেকে যে আমরা জিনিসগুলো আসলে বাচ্চারা খাচ্ছে, তেলটা কিন্তু রিইউজ হয় প্রতিদিন, কিন্তু তারা তেল চেঞ্জ করছে না। তো বাসায় বানালে হয় কি জিনিস যে ফ্রেশ হয়, একই তেল বারবার বারবার ইউজ হচ্ছে। এবারে আগুনটা দিয়ে দিচ্ছি। নুসরাত, একটা প্লেট লাগবে আমরা যে ভেজে তুলবো, প্লাস টিস্যুর উপরে তুলবো। একটু আবার ছড়ানো প্লেট নিয়ে না, দেখতে আসলে ভালো লাগে, ভালো হবে। তেলটা বেশ ভালো গরম হয়, আবার খুব গরম যেন না হয়, তাহলে হয় কি দেওয়ার সাথে সাথে পুড়ে যায়, এটাও একটা বিষয় আছে। তো একটু মাঝারি গরম হলে, যেমন এই যে হচ্ছে, তাহলে জিনিসটা ভালো হয়ও আবার পুড়েও না। এই জন্য রান্নার হিট কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। খুব অল্প আছেই আসলে, অনেক খাবার আছে দেখবে যে স্টার ফ্রাই, যেমন আমরা মেথড অফ কুকিং যেটাকে বলি, যে রান্না কিন্তু নানা ধরনের হয়, স্লো কুকিং হয়, হাই ফ্লেমে হয়। তেলটা গরম হয়ে গেছে, আমি সেজন্য চুলাটা আগুন একেবারেই কমিয়ে দিলাম, জাস্ট মানে হচ্ছে, না হলে যেটা হবে যে মাছের একটা অংশ হয়ে যাবে আর আরেকটা অংশ কাঁচা থেকে যাবে। এই যে গোল্ডেন ব্রাউন কালার, এই কালারটাই কিন্তু হবে। এবং চাইলে আপা এই যে আমরা নর্মাল সয়াবিন অয়েলটা ইউজ করেছি, অনেকে কিন্তু চাইলে রাইস ব্র্যান অয়েল বা ক্যানোলা অয়েলটাও ইউজ করতে পারে। অয়েল হেলদি কথা, যদি অয়েল ব্যবহার না করে আমরা যদি একটু চেঞ্জ করে করি তাহলেও কিন্তু ভালো। বাট অনেকে কিন্তু আপা যে ভুলটা করে ফেলেছে, অলিভ অয়েল দিয়ে অনেকে ভাজে, বাট অলিভ অয়েল দিয়ে ভাজার জন্য না, জানে যে অলিভ অয়েল দিয়ে আসলে কুক করতে হয় না, ইভেন সর্ষের তেল দিয়েও কিন্তু ডিপ ফ্রাই হয় না। প্রায় হয়ে এসেছে, আস্তে আস্তে সব দিকগুলো ভেজে তুলে নিতে হবে। যারা ফিশটা আসলে কারি হিসেবে খেতে পছন্দ করে না তারা চাইলে এরকম ফিশ ফিঙ্গার একটু ফ্রাই করে খেতে পারে। এবারে আমি যেটা করব, একটু টমেটো সস দিয়ে গার্নিশ করে দেব। তো আমি এখানে অলরেডি আমার পেপারটা আপাতত আর দরকার নেই, তেলটা সোক করে নিয়েছি, তেলটা অলমোস্ট সোক হয়ে গেছে। আমরা এখন একটু সুন্দর করে জাস্ট ইভেন করে সাজিয়ে দেব। এই যেহেতু বাচ্চাদের জন্য, সো ডেকোরেশনটা খুব ইম্পর্টেন্ট। ডেকোরেশনটা করে দিলে ওরা বেশ মজা করে খেয়ে নিবে। আসলে আমি শুধু বাচ্চা বলবো না, বড়রাও কিন্তু যে কোনো খাবারই তাদেরকেও যদি সাজিয়ে দেয়া হয় তারাও যে কম খুশি হয় তা না, অনেক বেশি খুশি হয়। এই এবারে আমি এখানে একটা গাজরের ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমরা সস দিলাম একটু এখানে এই পাশে, একটু ফ্রাইড আইটেম আবার একটু সস না হলে ভালো লাগে না। তোমার ডেকোরেশন আপা একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু হয়। এটা কিছু না, জাস্ট একটুখানি ভালো লাগা আর আর কিছু না। আসলে আমরা রান্না করি আমাদের প্রিয়জনদের জন্য, সত্যি কথা যেটা,
বাচ্চাদের জন্য পরিবারের জন্য আসলে বলেছে সবসময় যে শুধুমাত্র গেস্টদের জন্য চিন্তা করে আমি ডেকোরেশন করলাম তা না, সামটাইমস নিজেদের জন্য উইকেন্ডে স্পেশালি আমরা এই ডেকোরেশন করে দেন আমরা নাস্তাগুলো সার্ভ করি। তৈরি হয়ে গেল ফিশ ফিঙ্গার, তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে বাটিতে ভেটকি মাছ, গোলমরিচের গুঁড়া, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, চিনি, লবণ, অয়েস্টার সস ও ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মশলা মেশানো মাছগুলো ময়দায় জড়িয়ে ডিমে চুবিয়ে অরেঞ্জ ক্রামে মাখিয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন, গরম তেলে মাছগুলো ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ফিশ ফিঙ্গার। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী, কত সহজভাবে ফিশ ফিঙ্গারটা তৈরি হয়ে গেল। আমার মনে হয় আপনারা বাসায় ট্রাই করবেন, বাচ্চাদেরকে দিবেন এবং চাইলে নিজেরাও কিন্তু নট অনলি যে বাচ্চারা বলছে তা না, নাস্তা হিসেবেও কিন্তু বড়রা খেতে পারে। কারণ এটা যেহেতু সি ফিশ, বারবার বলছি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে, হার্টের জন্য খুব ভালো এবং স্পেশালি এটা কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়।